আজ 31শে জুলাই আপনাদের জন্য বড় সড়ো ঘোষণা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে। আপনারা যদি 7টা নিয়মের থেকে 1টা নিয়মও ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া হবে না, সারা জীবনের জন্য আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। আপনি সমাধান করলে পরে পেতে পারেন, কিন্তু সমাধান না করলে পরে আপনি কোনোভাবেই টাকা পাবেন না। এই একটা ভুল হলেই 7টি নিয়মের মধ্যে আপনার টাকা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। আপনি নতুন করে আবেদন করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই 7টি নিয়মের মধ্যে 1টা নিয়মে যদি ভুল হয়, সেক্ষেত্রেও আপনি টাকা পাবেন না। চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীর ভাণ্ডার ইম্পর্টেন্ট নিউজ, লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা, টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা, তাছাড়া কোনোভাবেই টাকা পাবেন না এবং টাকা পেলেও পরে বন্ধ করে দেওয়া হবে। নবান্নের নিয়ম জারি করা যে নিয়ম, সেই নিয়ম মেনেই আপনি নিয়মিত টাকা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনার টাকা পাওয়া হবে না। নতুন আবেদন করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই জেনে রাখুন, এবং যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই জেনে রাখুন, এই সমস্ত ভুল হলে টাকা আপনার বন্ধ হয়ে যেতে পারে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে অনেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং টাকা পেতে জমা করার আগে নিয়মগুলো জেনে নিন, তো অবশ্যই অবশ্যই জেনে রাখুন, অবশ্যই শেয়ার করবেন। আপনি কোথা থেকে দেখছেন জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার থেকে সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে ওইসব মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, সঠিক কাগজপত্র যদি আপনারা না দিতে পারেন। দ্বিতীয়তে বলা হচ্ছে, যে সকল মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নির্দিষ্ট বরাদ্দ হিসেবের থেকে অতিরিক্ত টাকা পেয়েছেন, সেক্ষেত্রে সে সমস্ত মহিলাদের টাকা বন্ধ রাখা হবে। সমস্ত কিছু সমাধান হওয়ার পর টাকা পাবেন, তার আগে বন্ধ রাখা হবে, ঠিক আছে? আপনি যদি অতিরিক্ত টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই টাকাটা রিটার্ন করে দেওয়া দরকার, তাছাড়া কিন্তু আপনার টাকাটা বন্ধ করে রাখা হবে এবং পরবর্তীতে কবে চালু হয় সেটা কিন্তু পরের ব্যাপার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই বিষয়ে অবশ্যই দেখে রাখতে হবে। তৃতীয়তে বলা হচ্ছে, দেখা যাচ্ছে অনেকে SC ST না হয়েও দিব্যি 1000 টাকা পাচ্ছে, সে সকল মহিলাদের টাকা বন্ধ করে দেওয়া হবে। আর এদের বন্ধ করাটাই দরকার, কারণ যারা SC ST তারাই পাচ্ছে না, আর এদিকে যারা SC ST না তারা 1000 টাকা করে পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের অবশ্যই দ্রুত বন্ধ করা দরকার। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। চারে বলা হচ্ছে, সরকারি নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের এমন বহু মহিলার টাকা বন্ধ করা হচ্ছে কারণ সরকারি অন্যান্য প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের টাকা পুরোপুরিভাবে বন্ধ করা হবে। তবে মুখ্যমন্ত্রী নতুন নিয়ম করেছে আপনাদের জন্য যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন বিধবা মহিলারা যারা রয়েছেন, অর্থাৎ আপনি বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা পাবেন, সেটা মুখ্যমন্ত্রী নিয়ম করে দিয়েছে শুধুমাত্র বিধবা মহিলাদের জন্য, এছাড়া অন্য প্রকল্পের টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। পাঁচে বলা হচ্ছে, দেখা যাচ্ছে একাধিক মহিলার একটি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে, এসব ব্যাংকে টাকা দেওয়া বন্ধ, টাকাও কেটে নেওয়া হতে পারে, তবে সেই মহিলা যোগ্য হলে সে পুনরায় টাকা পেতে শুরু করবেন। এক্ষেত্রে ওই মহিলাকে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে, এবার থেকে ওই মহিলা আর টাকা পাবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনারও এরকমটা হয়ে থাকে, আপনারও কিন্তু টাকা বন্ধ হতে যাচ্ছে। এবার যদি আপনি নতুন করে আবেদনও করতে যাচ্ছেন, এই বিষয়টা মাথায় রাখবেন, আপনার কিন্তু অবশ্যই অবশ্যই নিজস্ব অ্যাকাউন্ট হতে হবে, তাছাড়া আপনি টাকা পাবেন না। আগে এই নিয়মটা ছিল না, তবে এই নিয়মটা করা হয়েছে কারণ অনেক দুর্নীতি দেখা দিয়েছে, সেই কারণে কিন্তু যে মহিলা টাকা পাবেন তারই ব্যাংকের অ্যাকাউন্ট দরকার পড়বে, ঠিক আছে? সেই ব্যাংকের অ্যাকাউন্ট না দিলে আপনি টাকা পাবেন না, এবং যারা পাচ্ছিলেন সেক্ষেত্রে আপনাদেরও সমস্যা হতে পারে। তারপর বলা হচ্ছে, ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও যে সমস্ত মহিলারা তাদের KYC আপডেট করেননি, KYC আপডেট না করা পর্যন্ত ওই সকল মহিলারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। অলরেডি অনেকের টাকা বন্ধ হয়ে আছে, অবশ্যই কিন্তু আপনি একবার গিয়ে যোগাযোগ করবেন, আপনার অ্যাকাউন্টে যদি KYC-র কারণে টাকা বন্ধ হয়েছে অবশ্যই KYC-টা করে নেবেন। নতুন করে যারা আবেদন করবেন অবশ্যই মনে রাখবেন, আপনি কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন, তাছাড়া কিন্তু আপনার টাকা পাওয়া হবে না। গত ক্যাম্পে এই প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়েছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে জটিলতা তৈরি হয়, বহু আবেদনকারী টাকা ব্যাংকে জমা পড়ার পরও ফেরত আসে। জেলা স্তরে অনুসন্ধান দেখা যায় জয়েন্ট অ্যাকাউন্ট হওয়ায় সমস্যা হয়েছে, সেই মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট পেশ করতে হবে, তাছাড়া টাকা পাওয়া হবে না, ঠিক আছে? তো এই সমস্ত সমস্যার কারণে তাদের কিন্তু টাকা পাওয়া হচ্ছে না, লক্ষ লক্ষ মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তাদের এই সমস্ত ভুলের কারণে। তো এই ভুল যদি আপনারা হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও টাকা পাবেন না। সম্প্রতি গোটা রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ঘোষণা সরকারের, আধিকারিকদের সব কিছু ঠিকঠাক না থাকলে সে সকল মহিলারা এবার থেকে আর টাকা পাবে না। সুতরাং আপনারা যারা নতুন করে আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন,
এই সমস্ত যে নিয়মগুলো এর থেকে যদি একটাও আপনার সঙ্গে মিলে যায় বা আপনার ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়ার সমস্যা হয়ে যেতে পারে। যারা নতুন করে আবেদন করবেন এই সমস্ত ভুল যদি হয়ে থাকে আপনিও টাকা পাবেন না যারা নতুন করে আবেদন করেছেন, এই কারণে কিন্তু অনেকে টাকা পাচ্ছেন না। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখান থেকে আপনার কোন ভুলটা হয়েছে যার কারণে আপনি টাকা পাচ্ছেন না। ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন আপনি কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অন্যদের শেয়ার করবেন কারণ তারা যেন আপডেটে পেয়ে সমস্ত কাজ করে টাকাটা নিতে পারে।